छूटे आशे आमर का छे आमर मधु पान कोते खुदा मिटे चोले जार साला भाला बासा ना वो ही बोकर बासा साला भर तो रकर माथा ही बा किंतु आमी हो तो भाले बेसे चिलाम प्रताप के तर हाथ धोरे बाड़ी थे के बेरी ऐसे चिलाम सौदा टा मते होटा के भोग करे वो ही पोते तो नॉइ फैले रखे चोले लो होएगे ना मामी राते रजनी गंधा আমার নাম রণজিৎ পাল আমি শালা একটা হাইটেক মাস তোকে পতিতা পল্লি থেকে ক্যাচ করে এই বাড়িতে নিয়ে এলাম হ্যাঁ নিয়ে এসেছো বাহ বিজলি বাহ আজ তোকে খুব সুন্দর লাগছে সেকি গো আর সাদা চোখে সুন্দর লাগছে কেন লাগবে না তুই যে আমার মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছিস রে তাই বুঝি হ্যাঁ ও আমার প্রাণের নাগর আয়না বিজলি আয়না তোর শরীরে ঝিলিক একটু মার না প্রচুর টাকার মালিক শুনেছি মেয়েদের প্রতি তার একটা দুর্বলতা আছে তার সঙ্গে আমার ব্যবসায় লেনদেন আছে কিন্তু এই রাধা বেবি ফুড কোম্পানির মালিক তো তোমার দাদা এই বেবি ফুড কোম্পানি পাশের জমি জায়গা পুকুর বাগান দেখিয়ে শেঠজির কাছ থেকে আমি মোটা অঙ্কের টাকা আদায় করব এই বেবি ফুড কোম্পানিতে আমি দুই নম্বরে ব্যবসা করব এতক্ষণে বুঝতে পারলাম কেন তোমার দাদা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বিজলি নিজে তো সবকিছু নষ্ট করেই ফেলেছো মদ মেয়েছিলে আর জুয়া খেলে নোংরা পাড়ায় দালালির কাজ করতে আরে বাবা যা করেছি ভুল করেছি সে ভুল আর আমি কোনোদিন করব না সত্যি বলছি একদম করব না হে রে এই সব সম্পত্তি সব আমার প্রয়োজন হলে দাদাকে আমি এই কাজ তুমি করো না গো দাদা মানুষটা খুব ভালো আমাকে খুব ভালোবাসে ভালোবাসে দাদার প্রতি দরদ যে তোর একেবারে উথলে উঠছে রে কি ব্যাপার বুঝলি তুই আবার দাদার সঙ্গে ইন্টু ইন্টু করছিস না তো আরে তোদের তো বিশ্বাস নেই তুমি কি মানুষ তোমার মুখে কি কিছু আটকায় না না আটকায় না আটকায় না আরে আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করবি না মনে রাখিস আমি তোকে নোংরা পল্লি থেকে তুলে এনে এই বাড়িতে স্থান দিয়েছি হ্যাঁ দিয়েছো দিয়েছো রক্ষিতা করে রেখেছো পড়িয়েছো আমার সিটিতে সিঁদুর দিয়েছো স্ত্রীর মর্যাদা আরে দেব আরে দেব দেব আগে সম্পত্তিটা আমার হাতের মুঠোর মধ্যে আসুক তারপর এখন বল কাজটা করতে পারবে কিনা বলো আমাকে কি করতে হবে আরে না 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 এমন কোনো ব্যাপার নয় এমন কোনো ব্যাপার নয় ওই মদের সঙ্গে তোর দেহটাকে একটু খোঁচা মেরে দিবি ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটু পালিশ করে দিবি ঠিক ঠিক বলেছো পাল সাহেব আমি রক্ষিতা বাজারের বাইজি কিন্তু বাইজি হলেও আমি তো রক্তে মাংসে করা মানুষ আমার যে প্রাণ আছে ধর্ম আছে ভাগ্য বিপর্যয়ে আজ আমি বেশাবিত্রী করলেও আমার মনের মধ্যে যে মায়ের স্নেহ রূপ আছে বাবা তুই যে কবারে সত্যি সাবিত্রীর মতো কথা বলছিস সত্যি সাবিত্রী দেশের মেয়ে তো আমি অত কথা আমি শুনতে চাই না কাজটা যদি করতে না পারিস তাহলে তোর স্থান হবে আবার সেই নরকে এক লাথি মারব বাড়ি থেকে বার করে দেব আমি পারবো আমি পারবো সাহেব ওই শেঠ এসে গেছে নে তৈরি হয়ে নে তো বর্দা কে কি বলবে বর্দা বাড়িতে নেই ব্যবসার কাছে বাইরে গেছে ওরে আমার বিজলি রানী তোর প্রেমের জোয়ারে তুই শেঠজিকে একেবারে ভাসিয়ে দে তাই হবে গো পাল সাহেব তাই হবে তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু মাল চড়ে আসি সারা ভাত তোকে মাথায় পা আমার নাম রণজিৎ পাল আমি শালা একটা হাইটেক মাল
ছোটখাটো কম্পিউটার একটা বোতাম টিপবো শালি তোর লাইফটাকে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো। আমার দাদা আমাকে একদিন মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই জন্য ওর মেয়ে রাধাকে আমি না বাবা আমি কিছু জানি না বাবা আমি কিচ্ছু জানি না কিন্তু কিন্তু শেঠ জি এখন আসছে না কেন? আরে আসুন শেঠজি, আসুন আসুন আসুন। কি সৌভাগ্য আমার এই গরিবের বাড়িতে আপনি এতদিন পরে পা দিলেন। আরে শিয়রাম শিয়রাম, ওসব কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না রণজিৎবাবু। আজ আমার রুপিয়া হয়েছে, কাল আপনার রুপিয়া হবে। এছাড়া বাঙালি আপনি বহুত ভুরভুক আছে, কালো টাকার ধান্দা করতে জানে না। রুপিয়া আছে রুপিয়া, কালো হোক আর সাদা হোক দিমাগ খাটিয়ে কাম করতে হবে। হ্যাঁ সেই জন্য তো আপনার সঙ্গে হাতে হাত মেলালাম। আমার প্রস্তাবে আপনি রাজি আছেন তো রণজিৎবাবু? আপনি রাতারাতি কোটি কোটি টাকার মালিক বানিয়ে যাবেন। হ্যাঁ কিন্তু আরে কোনো কিন্তু না আছে। আপনার দাদা কিছু মালুম করতে পারবে না, ও সব দু নম্বরই মাল, সব আমি রুপিয়া দিয়ে কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ সবই তো ঠিক আছে শেঠজি, কিন্তু আমি ভাবছি কি মানে একটু কেন ভাবনা করছেন কোনো? আরে ভাবনার কিছু না আছে এরকম? আরে আপনি একটু কেন ভাবছেন? আরে ধরেন ধরেন ধরেন, এই ধরেন 5 লাখ টাকা আছে। 5 লাখ? সাত পাদ আছে। লেকিন পালসাব আপনি তো বলেছিলেন নাচা গানার ব্যবস্থা আছে, কি নাচা গানা হবে না? আরে হবে হবে, জরুর হবে জরুর হবে, কিন্তু কিন্তু বিজলি এখন আসছে না। আরে বিজলি কোন আছে? বিজলি এখন এসে গেছে পাল সাহেব। আরে এসু এসু, আজি দিল্লি থেকে এসেছে আজি। আরে নমস্তে নমস্তে, আরে গদ্দা দিয়ে কেন? ওর লজ্জাটা তো বেশি, মানে লজ্জাপতি লতা। ওর অনুবাবু আপনি এখন এখান থেকে চান, এখানে আমি একটু মৌজ মস্তি করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওকে নিয়ে মৌজ মস্তি সব কিছু করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বার থেকে দরজাটা বন্ধ করে এখনই চলে যাচ্ছি। ওকে আরে ঘন্টা দিয়ে কেন, ঘন্টা খুলিয়ে না, লজ্জা করতা হে। আরে সালা বাঙালি লড়কি আমার বহুত পছন্দ আছে, সারা ইন্ডিয়া মে যেতে বাঙালি লড়কি হ্যাঁ না, সবই প্যারি প্যারি লড়কি, সারা বিজলি কে মাফিক চমকাতা হে। আরে নেই নেই, আমি তো আছি, আমি তোমাকে দেখবে। বলো আমাকে তোমার পছন্দ হয়েছে তো? খুব, তোমার নাম শুনি। হা হা হা, আমি তোমাকে ভালোবেসে পেতা হ্যায়। হা 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 হা, এ কিয়া মিঠা মিঠা বাত বলতা হ্যায়। আমাকে তোমার পছন্দ হয়েছে তো রতুদা। রতুদা কোন আছে? তুমি, তোমাকে এইতো রতুদা বলে ডেকেছি। কেন তুমি আমাকে রতুদা বলে ডাকছো? কেন কেন বলবো না, আজকাল মেয়েরা স্বামীকে দাদা বলেই ডাকে। স্বামীকে দাদা বলে ডাকে, এটা ফ্যাশন। এটা ফ্যাশন আছে? দাঁড়া ঘাটের মোড়া, আগে তোকে বর্ষিতে ভালো করে গাঁথি। হ্যাঁ বিজলি রানী, আরে কি ভাবছো কি? আহা তুমি কত সুন্দর, ঠিক যেন দুশ্মন্ত। আরে দুশ্মন্ত তো কোন আছে? রাজা ছেলে রাজা, পুরানের রাজা, শালা একটা নদর পাঁঠা। নগর পাঁঠা? ও বি রাজা ছিল? শালা ধরে ফেললো নাকি? হ্যাঁ বিজলি রানী, আরে লিচি না রুপিয়া লিচি। হ্যাঁ শালা পাঁঠা বলে টাকা পেলাম, একবার খাসি বলেই দেখি খাসিরা। বলা খাসিরা মেরা বগল মাথা পেয়ারি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের, আগে একটু ডিং করো। ডিং করবে? নাচা গানা হোক তারপরেই তো। আরে ঠিক আছে আমি ডিং করবে, নাচা গানা হবে। নিচে নিচে সাপ, জরুর জরুর তাহলে হয়ে যাক পেয়ারে। আমার এই জীবনে ফুল বাগানে, আমার এই জীবনে ফুল বাগানে, কত বাবু ভোমর হয়ে বসে খাবে, কত বাবু ভোমর হয়ে বসে খাবে। আমার এই জীবনে ফুল বাগানে, আমার এই জীবনে ফুল বাগানে। I'm
पीछन दरजा दिए बार कर दाओ गोपन प्लान जानते पे गे ना कि अन्य कोनो कारण ओहो माथाय मार चिंता होच्छे ना रे भाई ना चिंता करार किछु नेई राधा आसछे ओरे के आछे बाड़ीटाके फुल दिए साजिए दे आमी राधा बेबी बोट कम्पानीर मालिक आज आमी सबाईके मोनेर आनंदे खाओबो मोनेर आनंदे खाओबो अरे दादा तोमार कि माथा खराब होए गेछे जे मेटा एक्सीडेंटे मारा गेछे सेबार फिरे आसबे केमन करी अच्छा रानो तुई तो बोलली से एक्सीडेंटे मारा गेछे किन्तु तार बॉडीटा तो आमरा केउ देखिनी ओह दादा तुमी भूल करछो अच्छा रानो एमनो तो होते पारे जे ओ आमादेर राधा राधा बेचे आछे मात्र 5 मिनट आगे आमाके फोन करे बोललो बाबा आमी स्टेशने पहुंचे गेछि आर आमी आमी ओ संगे संगे गाड़ी पाठिए दिलाम राधा एलो बोले ना ना ए असंभव ए होते पारे ना ए राधा होते पारे ना अच्छा रानो तुई एतटा जोर दिए बोलछिस की करे जे भाई ओ आमार राधा नय ओरे रानो आज जे आमार मनेर आनंदे हारिए जावा मे राधा आसछे गो राधा आसछे अच्छा बौमा তোমাকে আমি কতদিন কতবার বলেছি যে ওই শব্দটা তুমি একদম উচ্চারণ করবে না আসলে অনেক দিনের পুরনো অভ্যাস তো তাই হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেছে এখন কি হবে গো ঘাটের মোড়া আরে শালি সেটাই তো ভাবছি আমি কি হলো বৌমা তুমি কাঁদছো কেন আনন্দে আনন্দে মা নাচতে ইচ্ছে করছে আমার কাঁদতে ইচ্ছে করছে না দিন দিন না না বাবা 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 না দিন দিন না না এই হচ্ছে কি বিজলি নাচো নাচো বৌমা নাচো আজকের এই আনন্দের দিনে আমরা সবাই মিলে তোমার সঙ্গে নাচব আর গাইব আমরা সবাই বাসবো ভালো রাখবো ধরে এই যে মন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে বাসবো ভালো রাখবো ধরে এই যে মন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে বাসবো ভালো चोखे जल तुम का जल ना रे मा ना आनंद आनंद असम्भव কি অসম্ভব ওকে তুই চিনতে পারলি না রাধা আর চিনবি বা কি করে বল তোর সেই ছোটবেলায় ও বাড়ি ছেড়ে চলে যায় ও হচ্ছে রণজিৎ ও এবার মনে পড়েছে মানে আমার কাকু যাকে তুমি চুরি করার অপরাধে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তাই না কাকু কেমন আছো কাকু তুমি ঠিক মানেছো কো ভালো মানুষের মেয়ে ওহ বৌমা তোমাকে আমি কত জানো বৌমা জানো এই হচ্ছে কাকিমা
কেমন আছো কাকিমা? কাকিমা আ বুকটা আমার চুরিয়ে গেল রে, আরেকবার আরেকবার কাকিমা বলে ডাকনা রে রাধা, এ বুকে যে বড় যন্ত্রণা, আরেকবার আরেকবার কাকিমা বলে ডাকনা রে রাধা। কাকিমা তুই কিন্তু অনেক পাল্টে গেছিস রাধা। হেরি আরে তোকে দেখে তো একদম বোঝাই যায় না। দেখো দাদা দেখো, রাধার চেহারার সঙ্গে এর চেহারার কোনো মিল নেই। মানুষ কত পাল্টে যায় তোমার আগের চেহারার সাথে, এখনকার চেহারার তো কোনো মিল নেই কাকু। মা রাধা, এতদিন তুই কোথায় ছিলি রে মা, কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি কিন্তু আমি খুঁজে পাইনি রে মা। কি করে পাবে বাবা, আমি তো আমার মধ্যেই ছিলাম না। জানো বাবা আমার বেশ মনে আছে, সেদিন যখন আমি ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারা যেন আমাকে ছুরি মারে। কি বলছিস রে মা, কি বলছিস? জোড়া দেখিতে কিন্তু তারা কারা? চিনতে পারিনি, মুখে মুখোশ পড়া ছিল, জানোয়ারের মুখোশ। তবে একজনের চেহারা ঠিক আমার এই কাকুর মতো। এই যেটা বলছিস তার মানে তুই? আমি তো তোমাকে কিছু বলিনি কাকু, আমি বলেছি চেহারাটা তোমার মতো। আমি কি বলছি, তুমি আমার বাবার সম্পত্তির লোভে আমাকে তুমি খুন করতে চেয়েছিলে। আচ্ছা তাই বল। আরেকজনকে আমার চেনা চেনা লাগছিল। তারপর তারপর মা? তারপর ওরা আমাকে টেনে নিয়ে গিয়ে রাস্তার উপরে ফেলে দিল, ওরা মনে করে আমি মরে গেছি। সেখান থেকে এক পুলিশ অফিসার আমাকে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে। কখন তো আমাকে একবার ফোন করতে পারতিস রে মা। কি করে করবো বাবা, আমি যে স্মৃতি শক্তি সব হারিয়ে ফেলেছিলাম, তারপর আস্তে আস্তে আমার সব মনে পড়ে যায়। কিন্তু তুই যে রাধা, তার কি প্রমাণ আছে? যেখানে বাবা তার মেয়েকে চিনতে পেরেছে সেখানে তুমি কে হে মাননীয় রণজিৎ পাল? আরে রাধা, গলাটা নামিয়ে কথা বলো, তা না হলে ভুলে যাব তুমি আমার কাকু। আমি মানে ফিরে এসেছি বলে তুমি খুব একটা খুশি হতে পারোনি তাই না? আমি কিন্তু খুব খুশি হয়েছি, দেখো না আমি তোমার জন্য কত ভালো ভালো রান্না করব। মাছ মাংস আমার রান্না খাবে তো? আমি যে না থাক বলবো না, শালা ভন্ডলাকের মাথায় মা। নিশ্চয়ই খাবো, তুমি খুব ভালো কাকিমা। মা রাধা বাবা, তুই অনেকটা পথ জার্নি করে এসেছিস মা, সত্যি করে বল তুই কে? আমি আমি রাধা। আর একটা কথা কান খুলে শুনে রাখো কাকু, এবার থেকে আমার বাবার ব্যবসাটা আমি দেখাশোনা করব। আমি করব, তোকে দেখাশোনা কর, এই কারখানা বাগান বেবি ফুড কোম্পানি এই সমস্ত কিছু আমার। আমি হলপ করে বলতে পারি এই রাধা হতে পারে না, রাধার স্বভাবের সঙ্গে এর স্বভাবের কোনো মিল নেই। আমাকে আবার আসতে হলো, আসলে একটা যেটা আমি ফেলে গিয়েছিলাম বাইরে থেকে, আমি তোমার সব কথা শুনেছি। তা তুমি আজকাল ওই কপাল দেখে গণনা করছো নাকি? তবে হ্যাঁ, এ বিদ্যাটা কিন্তু শিখে রাখা ভালো, কারণ তোমাকে যে আমার ভবিষ্যৎ ওই মোড়ের মাথায়। বাবাজি সেজে বসে থাকতে হবে বাবাজি। রাধা কাকু গো, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কুকুরের লেজ দেখেছো? কুকুরের লেজ, কুকুরের লেজ হয় বাঁকা, তাকে যতই সোজা করার চেষ্টা করো না কেন সে কিন্তু সোজা হয় না, বেঁকে যায়, কারণ এটাই তাদের স্বভাব। রাধা থাকলে ডোবা খানা হবে তোর চড়ি পানা, থাকলে ডোবা খানা হবে তোর চড়ি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না ও কাকু, স্বভাব তো কখনো যাবে না ও কাকু, স্বভাব তো কখনো যাবে না ও কাকু, তোমার স্বভাব কোনোদিনও যাবে না। অসম্ভব অসম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না।
আমি আর বিলাস যাকে নিজের হাতে খুন করেছি সে কখনো ফিরে আসতে পারে না এ নিশ্চয় অন্য কোন মেয়ে টাকা টাকা করে তোমার মাথাটা গিয়েছে আরে অন্য কোন মেয়ে হলে দাদা মেনে নিত শালা ভাত দলকের মাথায় পা এবার তুমি গেলে একবার যদি ও তোমাকে চিনতে পেরে যায় দোশালি এই রণজিৎ পাল কোনোদিন হারে না দরকার হলে দরকার হলে বাপ বেটিকে আমি একসাথে এই কাজ তুমি করো না গো ধর্মে সইবে না চুপ কর শালি বেশ্যা তোর মুখে ধর্মের কথা শোভা পায় না হ্যাঁ আমি বেশ্যা কিন্তু তোমার মতো শয়তান নই হে আমি শয়তান শয়তান আমি শয়তান কিন্তু মনে রাখিস এই শয়তানটা কিন্তু তোকে একদিন পতিতা পল্লি থেকে তুলে নিয়ে রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছে ভালো মন্দ খাইয়েছে সেই জন্যই তো আমি তোমাকে কিছু বলতে পারিনি তোমার নুন খেয়েছি তো তাই গুন গাই নইলে ওই ওই নইলে কি রেবে সে কি রে কি রে যেদিন এই নুনটা সারা পেশাব হয়ে বেরিয়ে যাবে না সেদিন তুমি এই পিছলি বাইকে চিনতে পারবে তবে রে হারাম জাতি ওরে ওই শালি তোকে হজমে শালি কি তো এই বলছা তোমার মার খাওয়ার জন্য এই বিজলি বাই এখানে আসেনি এখন আমার গতর আছে পায়ে ঘুমর পড়ে গমরটা যদি একবার না চাই তোমার মতো অনেক ভদ্রলোকের বাচ্চা আমার পায়ের তলায় লুটিয়ে পড়বে শালা ভদ্রলোকের মাথায় পা এত দূর আচ্ছা তোর ব্যবস্থা আমি পরে করব আমার নাম রণজিৎ পাল আমি শালা একটা হাইটেক মাল ছোটখাটো কম্পিউটার একটা বোতাম টিপব শালি তোর লাইফটাকে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব কিন্তু তার আগে বিলাসের সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে ওই বিলাসের সঙ্গে রাধার একটা সম্পর্ক ছিল তারপর আমাকে জানতে হবে কে এই রাধা সংসারের এত কাজ আমার পক্ষে সম্ভব নয় এইখুনি আমাকে একবার মন্দিরে যেতে হবে কইরে খোকা উঠে পড় কত বেলা হলো সে খেয়াল আছে পুলক উঠে পড় দেখো দেখি ছেলেটা আমার মোষের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে পুলক উঠে পড় অনেকক্ষণ আগেই উঠে পড়েছি মা বলো কি বলবে কত বেলা হলো সে খেয়াল আছে বাবা তোকে তো এখনই আবার কাগজ নিয়ে বাজারে বেরোতে হবে না মা আজ আর কাগজ বিক্রি করতে যাব না আজ আমার একটা চাকরির ইন্টারভিউ আছে কত তো ইন্টারভিউ দিয়ে এলো বাবা একটা চাকরি হলো না তবু তো চেষ্টা করতে হবে মা গো মা গো চাকরিটা হবে কেমন করে বলো দেশে নতুন নতুন কারখানা হলে তো চাকরি হবে আমাদের মতো বেকারদের কথা কেউ ভাবে না মা রাজনীতি দেশটাকে একদম শেষ করে দিল খুব শীঘ্রই ওরা বাড়িতে এসে বসে বসে খাবে যা আরম্ভ হয়েছে না মা যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল সবাইকে বসিয়ে দিচ্ছে আর কিচ্ছু হবে না মা আর কিচ্ছু হবে না তবে তবে মা মা আমার যদি বেশ কিছু টাকা থাকতো তাহলে অন্তত একটা দোকান টাকা হ্যাঁ মা কোথায় পাবো টাকা মা তুই যখন খুব ছোট তখন তোর বাবা আমাদের ফেলে রেখে চলে যায় অভাবের সঙ্গে লড়াই করে তোকে মানুষ করেছি সংসার চালাতে তোর লেখাপড়ার খরচ চালাতে সব শেষ হয়ে গেছে রে বাবা আমার যে আর কিছুই নেই রে বাবা কিছুই নেই না মা না তুমি কেঁদো না মা তুমি কেঁদো না কথাটা আমি তোমাকে সেইভাবে বলতে চাইনি মা গো আমি তো আছি তোমার ছেলে এই পুলক অনেক জন্মের তপস্যার ফলে আমি তোমার মতো মাকে পেয়েছি মা গো তোমার আশীর্বাদ যখন আমার মাথার উপর আছে তখন তুমি দেখে নিও চাকরি আমি একটা পাবই পাবো তোমার জন্য একটা দাসী নিয়ে আসবো তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবে না না তোকে আর আমার জন্য দাসী আনতে হবে না কিন্তু মা মেয়ে যে আমার দেখা হয়ে আছে কি দেখলো রে মেয়ে কেন আমি নিজেই দেখেছি বড়লোকের একমাত্র মেয়ে মেঘা আমাকে খুব ভালোবাসে বড়লোকের মেয়ে আমাদের মতো গরিবই সংসারে মানিয়ে চলতে পারবি তো বাবা ও না পারলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব বলো আমার মা
এর অপমান আমি কিছুতেই সহ্য করব না। এখন দাও তোমার বাজারের ব্যাগটা দাও, চট করে বাজারটা করে নাও। আরে পুলক, তোকে আর বাজার যেতে হবে না, আমি সব বাজার দু হাতে করে নিয়ে চলে এসেছি। না গো মাসি, ধরো ধরো। না, ও বাজার আমি নেব না। আমার অপরাধটা কোথায়? আজ দুদিন বাজে তুই বাড়ি ফিরলি। তুমি কিচ্ছু ভেবো না মাসি, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। ওই সব রাজনীতি যদি ছাড় বাবা। মাসি, আমরা যদি সবাই সবকিছু ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকি, তাহলে আমাদের মতো গরিব মানুষদের কথা কে চিন্তা করবে মাসি? না তো ধরো ধরো ধরো। বাবা, এত বাজার। ও মাসি, ভেবেছিলাম সারা বাজারটা মাথায় করে নিয়ে চলে আসবো, কিন্তু আমি তোর হনুমান নই যে গন্ধমাধব পর্বত এক হাতে তুলে নিয়ে চলে আসবো। তাই দু হাতে যতটুকু ধরলো ততটুকু নিয়ে এলাম। ভালো করে রান্না করো তো মাসি, আর দু ভাই জমিয়ে খাবো। কিরে পুলক, আজ মার্কেটে যাসনি? না মানে আজ একটা চাকরির ইন্টারভিউ আছে। আরে দূর, ওইসব ইন্টারভিউ টিন্টারভিউ তো কোনো লাভ নেই, ব্যবসা কর, ব্যবসা ব্যবসা ব্যবসা। হ্যাঁ শোন, বাজারে মুড়ি মাথায় তোর জন্য একটা দোকান দেখে এসেছি, কথাবার্তাও প্রায় পাকা হয়ে গেছে। তোকে আর ঘুরে ঘুরে কাগজ বিক্রি করতে হবে না, দোকান করবি, বইয়ের দোকান। বইয়ের দোকান? আরে ভাই, বইয়ের দোকান একেবারে স্বাধীন ব্যবসা। দাদা, ওরে পুলক, দাদা তুই রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাগজ ফ্রি করে বেড়াস, তাদেরকে কি আমার কষ্ট হয় না ভেবেছিস? দাদা খুব কষ্ট হয় রে ভাই, আমার খুব কষ্ট হয়। তুই পুলককে দোকান করে দিবি বাবা? কেন মাসি, তুমি এমন কথা কেন বললে মাসি? ও বুঝেছি, আমি তো তোমাদের আপনজন কেউ নই না, আমি তো এবারই ভাড়াটে মাত্র। না না, কথাটা আমি সেভাবে বলিনি বাবা। আচ্ছা মাসি, তোমার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কেন তুমি রাতের পর রাত আমার জন্য খাবারের থালা কোলে নিয়ে বসে থাকো? কেন আমি বাড়ি ফিরে না এলে তুমি আমাকে বকাবকি করো বলো কেন? ওরে, তোকে আমি আমার নিজের দাদা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। একদম খাঁটি কথা বলেছিস রে ভাই। দাদা, ওরে ভাই, রক্তের সম্পর্কটাই শেষ কথা নয়। দাদা, আজ আমার আপন বলতে কেউ নেই রে ভাই। দাদা, বাবা আমাকে তো কবেই হারিয়েছি, যাকে আমি ভালোবেসেছিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল। তো সব কিছু ছেড়ে দিয়ে তোদের এখানে এসে উঠেছি। এই এতগুলো বছর তোদের এখানে ভাড়াটে থাকতে থাকতে কখন যে নিজের মনের অজান্তে তোদের আপন লোক হয়ে গেছি, আমি তা নিজেই জানি না রে ভাই। নিজেরই তো, তুই আমার আরেক সন্তান। মাসি, কত জন্মে তুমি বোধহয় আমার মা ছিলে গো। বিজয়, নালে আমার শত অন্যায় শত অপরাধ কেন তুমি মুখ বুঝে মেনে নাও বলো? আমার দুই সন্তান। একদম, তুই রাম আর আমি লক্ষ্মণ। একদম ঠিক কথা বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। বলো রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণের রাম, একজনার বুকে লেখা অন্য জনার নাম। ও সঙ্গে তারা দুজন থাকে, সঙ্গে তারা দুজন থাকে, মানিক জোর আদি লোকি, মানিক জোর আদি লোকি, রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণের একজনার বুকে লেখা অন্য জনার নাম। সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে, মানিক জোর আদি লোকি, মানিক জোর আদি লোকি, মানিক জোর। ইরে, আমার চাকরির ইন্টারভিউ! মা, মা গো, তুমি তাড়াতাড়ি খাবারটা রেডি করে নাও, আমি চট করে রেডি হয়ে আসছি। আসছি দাদা। আয় ভাই, সাবধানে আয়, সাবধানে। পাগল ছেলে আমার, সত্যি একটা পাগল ছেলে। জানো মাসি, তোমার এই পাগল ছেলে একটা মেয়েকে ভালোবাসে গো, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবে। সে আশা তোদের কোনোদিন পূরণ হবে না রে। ও বাড়ির মেয়ে কোনোদিন এ বাড়িতে বউ হয়ে আসবে না। ছেঁড়া কথাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না বিজয়। হাই, কে আপনি? তুমি ওকে চেনো না মাসি? ও হচ্ছে শ্রমিক নেতা বিলাস চাটুর্য, একটা রক্ত চোষা বাদুর। তা কি জন্য এখানে এসেছিস? তোর ভাই পুলককে সাবধান করতে এসেছি, ও যেন মেঘার সাথে মেলামেশা না করে। শোন, আমি তোকে কথা দিতে পারলাম না। দেখ, আমার ভাইকে আমি ছেড়ে রেখেছি, তুই তোর মেয়েকে সামলে রাখ। হাই, তুই মাথা গলাচ্ছিস কেন? তুই তো বাড়ির কেউ নস। তুই বা মাথা গলাচ্ছিস কেন? তুই তো মেঘার কেউ হোস না। স্যার আমাকে বলেছেন, তাই মাসিমাকে। মাসিমাকে নয়, যা বলার আমাকে বল। বিজয়, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি শুরু করছিস। এখনো করিনি, তবে এবার করবো। কি করবি রে, কি করবি তুই? এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বলাটা নামিয়ে কথা বল। ওরে শালা, দুদিন পার্টি করে দাদা হয়ে গেছিস, আমাকে গরম দেখাচ্ছিস? আমি চাটুজ্যের কোলাঙ্গার সন্তান বিলাস চাটুজ্যে, জুতো দিয়ে চাটি,
সবকিছু গিলতে যাস না, হজম করতে পারবি না, শেষকালে গলায় আটকে প্রাণটা বেরিয়ে যাবে। প্রকৃত খেলোয়াড় আগুনে খেলতেই বেশি পছন্দ করে, তোর মতো মেয়ে মানুষকে নিয়ে নয়। তোর সাথে আমি অযথা বকতে নারাজ। মাসিমা, যে কথাটা বলে গেলাম মনে রাখবেন, আর তা না হলে পুলককে। আর তোর সাথে বোঝাপড়াটা একটু পরেই হবে। জানের ফোড়ে কাঁধে গেছিল। চলি মাসিমা। আমি যতক্ষণ বেঁচে আছি আমার ভাই পুলকের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার জীবন দিয়ে আমার ভাইকে বাঁচাবো। তুমি আমার উপর ভরসা রাখতে পারো মাসি। ভরসা রাখতে পারলাম না, নিজের উপর ভরসা রাখতে পারলাম না। সেজন্য তো বাড়ি থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা আপনারা আমায় বেরিয়ে দেবেন না। কে তুমি মা? ও মাসি, ওদিকে চলো বলছি। এই মেয়েটাকে তোমার ভাই পুলক ভালোবাসে গো। মেয়েটার নাম মেঘা। কি হলো দাদা? একদিন আপনি তোমাকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছিলেন দাদা। আজ আর আমার পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। কেন? তোমার বাবা, তোমাদের ব্যবসা, আমাদের সমস্ত সম্পত্তি দেনার দায়ের নিলাম হয়ে গেছে। আজ দুদিন হলো বাবা নিরুদ্দেশ। কত জায়গায় বাবাকে খুঁজলাম কিন্তু আপনার ছেলেকে ভালোবাসি, আপনার পায়ের তলায় আমাকে স্থান দিন। ওঠো মা, ওঠো। তুমি বড় লোকের মেয়ে, তুমি কি পারবে আমাদের এই গরিবের সংসারে মানি নিয়ে চলতে? পারবে মাসি, পারবে, খুব পারবে, খুব পারবে। কি মেঘা, পারবে না? মেঘা, জীবন হলো একটা সংগ্রাম, জীবন হলো একটা রাস্তা। সেই রাস্তা কখনো সোজা, কখনো বাঁকা, কখনো উঁচু, কখনো নিচু, সবকিছু পেরিয়ে তো আমাদের এগিয়ে যেতে হবে। হেরে গেলে তো চলবে না। হারতে আমি চাই না দাদা, আমি পারবো। তাহলে আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে মা? না, থাকবে না মেঘা। মেঘা, তুমি বাড়ি ফিরে যাও। আরে তুই কি বলছিস ভাই? ঠিকই বলছি দাদা। সংসারে আমাদের অভাব, নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। এমতো অবস্থায় মেঘাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার কিছু করার নেই দাদা। যদি আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে যাই? কিন্তু মেঘা, যতদিন না আমি একটা চাকরি পাই। যদি চাকরি না পাও তাহলে কি করবে? চুপ করে থেকো না, বলো না গো, বলো না, পারবে না? যে কোনো কাজ করে, যে কোনো কাজ করে আমার মুখে দুটো শাক ভাত তুলে দিতে? চুপ করে থেকো না গো, বলো না, বলো না, পারবে না? ও বেশ, আমি তাহলে চলে যাচ্ছি। না বেগা, তুমি কোথাও যাবে না। তুমি শুধু একবার মত দাও তো, তুমি শুধু একবার বলো। তুমি কোথাও যাবে না মা, তুমি এই বাড়িতেই থাকবে। এক মিনিট, আমি আসছি। ও শুনে যাও মা, আমার কথাটা একবার। আরে না 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 না, মাসিমা যখন বলে দিয়েছে মাসিমার কথাই শেষ কথা। আমার কথাটা একবার ভেবে দেয়। আরে ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন? এত ভয় পাচ্ছিস কেন? আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি তো কিছু একটা করি দাদা। আমি যদি ডুবে রাখতে পাই, তোরাও নিশ্চয়ই ডুবে রাখতে পারবি। আরে পুলা, মিথ্যের কুয়াশা সৃষ্টি করে সত্যের সূর্যকে কোনোদিন ঢেকে রাখা যায় না রে দাদা। আমি বুকে হাত রেখে বলতো ভাই, এই মেয়েটাকে সত্যি সত্যি তুই ভালোবাসিস না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? বল উত্তর দে দাদা। ওরে ফুলা, আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছিল ভাই দাদা। তাতে আমি বুঝি ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা কত কঠিন, কত ভয়ঙ্কর দাদা। তাই তো তোর জীবন থেকে আমি ভালোবাসাকে হারিয়ে যেতে দেবো না ভাই, আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না। কিন্তু দাদা, ও কি পরিচয় নিয়ে এখানে থাকবে? তোর স্ত্রীর পরিচয় নেই, বাড়িতেই থাকবে একদম। এটা হলো জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ। আরে না না না, সিঁদুরটা পরিয়ে দে। বেশ, তবে তাই হোক দাদা, ঈশ্বরকে সাক্ষী রেখে আমার মায়ের আশীর্বাদ আর আমার দাদার আশীর্বাদ মাথায় নিয়ে এই সিঁদুর
এই সিঁদুর আমি মেঘার স্মৃতিতে রাঙিয়ে দিলাম এবার আমার সাথে বল তো ভাই যাদের অং হৃদয়ং তব তদস্তুং হৃদয়ং মম যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যাদের অং হৃদয়ং তব তদস্তুং হৃদয়ং মম যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি তং হৃদয়ং তব তদস্তুং হৃদয়ং মম যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম এই যে আপনারা সবাই আসবেন কিন্তু আপনাদের সকলে নিমন্ত্রণ রইল সামান্য একটু প্রীতিভোজের আয়োজন করেছি আপনারা সকলে এসে নবদম্পতিকে দুহাত তুলে আশীর্বাদ করে যাবেন আসবেন তো ডায়রির পাতায় আমি আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম ডায়রির প্রতিটি লাইন প্রতিটি শব্দ প্রতিটি কথা আমি মুখস্থ করে ফেলেছি শুধু একটা জিজ্ঞাসা চিহ্ন ওই রণজিৎ পাল কি রে মা কি ভাবছিস হেরে যাবি কিন্তু তুই তো হেরে যাওয়ার মেইন অস্ত্রে মা তবু যে আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলছি বাবা আমাদের ঘরে বাইরে সব জায়গায় শত্রু ভারতে স্তূপের পর দাঁড়িয়ে আছি আমরা রাধা মা এই ডায়রিটা এখন রেখে দাও বাবা এটা আমার এখন কোনো প্রয়োজন নেই দে মা দে এই নাও জানিস মা জানিস এই ছোট ছোট স্মৃতিগুলোকে জড়িয়ে ধরেই তো এতদিন আমি বেঁচে আছি রে মা তবে মনে হয় আর আমি বেশিদিন বাঁচবো না রে না বাবা না তোমাকে যে বাঁচতে হবে ওরে মা এই বুকটার মধ্যে যে অসহ্য যন্ত্রণা তুমি শান্ত হও বাবা তুমি শান্ত হও তোমাকে যে শান্ত হতেই হবে হ্যাঁ রে মা তুই ঠিক কথাই বলেছিস আমাকে আরো শক্ত হতে হবে আবার শান্ত থাকতে আমি আর শান্ত থাকতে পারলাম না মন পিলাতাল কবল পেয়ে আমি ছুটতে ছুটতে চলে এলাম আমি ছুটতে ছুটতে চলে এলাম কোথায় কোথায় মন মন কোথায় কি আমি কাকে দেখছি অর্ক আমার মনে হয় রণজিৎ তোকে ওষুধ খাইয়ে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে রে মা পাগল করে দিচ্ছে কি রে দাদা তুই আমায় চিনতে পারছিস না তোকে তো বললো অতিনে লাগছিলি কানেকটা কি রকম দেখতে হলেও ছোটটা পাল্টে গেছি তাই নেলে দাদা উপরটা পাল্টে গেলেও ভেতরটা সে আগের মতোই আছে রে দাদা আয়না দাদা আয় তুই আমার কাছে আয় বোন দাদা আমি তো মনে করেছিলাম আমি তো মনে করেছিলাম তুই আমাদের দিবন থেকে হারিয়ে গেছি আর কোনোদিন ভাবতে পারিনি আমি আবার আমার বোনকে পিলে পাবো ফিরে পাবো রে দাদা ফিরে পাবো আবার আমরা হারিয়ে যাওয়া সেই ছোট্ট বেলার দিনগুলো ফিরে পাবো তোর মনে আছে দাদা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আমের গন্ধে সারা বাগানখানা মম করত বিকেলের দিকে তখন কালো বৈঠাকি ধর উঠত তখন তো তুই আমাকে আমকুলাতে দিতা আর বাবা তখন দোতলা অর্কো রাধা যজনা যজনা আকাশে প্রচন্ড মেঘ করেছে শুনতাম না বাবার কোনো কথা শুনতাম না তুতে আমাতে এক তুতে আম বাগানে তুলে দিতাম তারপর কবিগুলি রবীন্দ্রনাথের তেই কবিতাটা আবৃত্তি করতাম দিনের আলোয় নিভে এলো সূর্য ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে মেঘেল বল মেঘ কলেতে লঙ্গেল বললাম মন্দিরে যে কাঁঠাল ঘন্টা বাদল দং দং বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপু টুপুর নদী এলো বাদ আর তখন তখন তোতে আমাতে ভিজে গোবর হয়ে যখন যখন আমরা আমকুড়ে বাড়ি ফিরতাম তারপর বাবা এত বড় একটা লাঠি নিয়েছি বলতো দাঁড়া দেখাচ্ছি মজা এই লাঠিটা তোদের পিঠেই আজ আমি ভাঙবো এরপর যদি শরীর খারাপ হয় তখন কি হবে তারপর বাবার লাগ ভাঙানোর জন্য তুই গে উঠতি ওই ফুলের আগুনে লাগলো লাগলো এই তো আমার সেই ছোট্ট অর্ক আর এই তো আমার সেই ছোট্ট রাধা মা কি রে দাদা এবার বল আমি তো সেই হারিয়ে যা ছোট্ট বোন নই এ কি রে দাদা তুই কাঁদছিস তো দাদা তো দাদাই অল্প
এ তোমাদের তত্ত্বই তত্ত্বই অতল হয়ে গেতে রে দাদা, এটা অতল ভয়টা। তাই তো আমি লাত্তাই লাত্তাই গুলে বেলাই তোলের মতো এই বালি আতি। কাকা কাকা আমাকে কালকালে থেকে পাল করে দিয়েছে দাদা। আমি নাকি তোল, আমি নাকি টাকা চুরি করতে। একটা কথা আমি বিশ্বাস করি না, আমার দাদা টাকা চুরি করতে পারে। মিথ্যা না করলে কি হবে? এই ঘটনা ঘটে যাবার পর থেকে ভোলা দিঘির প্রতিটা মানুষ আমার দিকে গিনা দিতে তাকায়। লাস্টাতে গেলে তোমায় তোমায় আমাকে আঙুল লেখে বলে তালা তালা ওই দাঁতটা অতল পয়থা তালাটা তো তালাটা তো আমার কাছে কত বড় লজ্জা। মালে কাকা আমাকে তুদু মালে তুদু মালে আর দোল করে ঔষধ খাওয়ার বলে ঔষধ না খেলি তুই পাগল হয়ে যাবি। তাই তো আমি তোলার দিকে বেতি আতি না, ওই পলাতপুর ভর্তিতেই বলে তাকে লাতের অন্ধকালে এতে লাতের অন্ধকালে এতে বাবাকে দেখে দাই। মাঝে মাঝে মনে হয় নিজেকে প্রতিবাদ করনি কেন? কেন তুমি অন্ধ সেজে আছো বাবা? ভয়ে হারিয়ে ফেলেছে তাই তো শত অন্যায় দেখেও ওই বৃদ্ধ কারাগারে শাহজাহানের মতো কাতর আর্তনাদ ছাড়া আর যে আমার কোনো উপায় নেই রে মা, আমার কোনো উপায় নেই। তোকে হারিয়েছিলাম, এরপর যদি আমার অর্ককে হারিয়ে ফেলে তাহলে আমাকে বাবা বলে ডাকবে কে? জানিস মা, জানিস আমার আমার ভাই ঔরঙ্গজেব যে তোদের গুপ্ত হত্যা করবার জন্যে সব সময় ষড়যন্ত্র করছে রে মা, সব সময় ষড়যন্ত্র করছে। পারবে না বাবা, পারবে না। যতদিন তোমার মেয়ে জাহানারা বেঁচে আছে আমার দাদার গার একটা কাটা রাতর আমি লাগতে দেব না। মা রাধা দেব না, আমি আমার বোনকে আলিয়ে যেতে দেব না। আমি আবার নতুন কোলে বাঁধবো, আমি তপ বলে দেবো তপ। তো তুই কি ভুলে গেলি আমার রাধা মা বাড়িতে ফিরে আসার উপলক্ষে বাড়িতে যে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছি? আমার একটা মনে দিল না বাবা, আমার একটা মনে দিল না। ওই দেখ অর্ক, ওই দেখ নিমন্ত্রিতরা একে একে সবাই আসতে শুরু করেছে। আয় বাবা আয়, আমরা একটু ওই দিকটা গিয়ে দেখি। আয় আয় হ্যাঁ, চলো চলো বাবা, চলো চলো।